আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। রোববার দুপুর 12টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন। জানা গেছে, রোববার দুপুর 1:20 দিকে আন্দোলনরত আনসাররা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে দুপুর 12টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধ শতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকে। গত 2 দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা। আন্দোলনকারী আনসাররা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না।